এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন শেষ পাতে কাঁচা আমের চাটনি এক অন্য তৃপ্তি এনে দেয়। চলো আজকে এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কাঁচা আমগুলোকে নিয়ে জলেতে ধুয়ে এরকম লম্বা লম্বা শেপের আমি কেটে নিলাম। খোলা আমি ছাড়া, কারণ অনুষ্ঠান বাড়ির মতো করতে গেলে খোলা না ছাড়ানোই ভালো। এছাড়া যাদের দরকার তারা খোলা ফেলে নিতে পারেন। বাটিতে আমি আধ বাটি মতো জল দিয়ে দিয়েছি এবং তার ভেতরে 2 চামচ নুন দিয়ে আমি আমগুলো সেদ্ধ হতে বসিয়ে দেবো। 3 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই আমগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। এরপর সেদ্ধ আমগুলো একটা পাত্রে তুলে আমি রেখে দেবো। তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে এরপর যে ভিডিওটা আপলোড করব সেটা যেন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর আম সেদ্ধ করা জলেই আমি 5 টেবিল চামচ মতো চিনি আমি অ্যাড করে চিনির শিরাটা রেডি করেছি। এরপর ফ্রাই প্যানে 1 চামচ মতো পাঁচফোড়ন এবং 1 চামচ মতো মৌরি আর 1টা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব, যেটা গুঁড়ো করে আমি চাটনিতে পরে মেশাবো। এরপর ওই একই প্যানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে 1/2 চামচ সর্ষে এবং 1/2 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করে রাখা আমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলেই ওই চিনির শিরাটাকে আবার ফ্লেমে বসিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার ভেতরে ওই আমগুলো সেদ্ধ করে 5 মিনিট মতো ফুট, যখন চাটনির পরিমাণ প্রায় হাফ হয়ে আসবে তখন আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা 1 চামচ মতো মিশিয়ে দেবো। তারপর আরও 3 মিনিট ফুটিয়ে নিলেই আমের চাটনি একদম রেডি। চিনির পরিমাণ তোমরা কম বেশি করে নিও তোমাদের মুখের স্বাদ অনুযায়ী, আমের টক অনুযায়ী। আবার দেখাবে নেক্সট ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।